আসসালামু আলাইকুম, আমি নীল নাদিম ফয়সাল আহমেদ। লাইট অফ স্টার্ট আপ স্টোরিজ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি লাইট অফ স্টার্ট আপ স্টোরিজ এর ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি স্টার্ট আপে কিভাবে সঠিক প্রস্তুতি নিয়ে শুরু করা যায়। একটি স্টার্ট আপ কিভাবে সঠিক প্রস্তুতি নিয়ে শুরু করা যায়, তার আগে বলে রাখি, লাইট অফ স্টার্ট আপ স্টোরিজ এর মাধ্যমে আমরা যারা ভবিষ্যতে স্টার্ট আপ নিয়ে কাজ শুরু করবেন বা যারা স্টার্ট আপ নিয়ে এখনই কাজ করতে আগ্রহী অথবা যারা স্টার্ট আপ কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, আমাদের সঠিক গাইডলাইন এবং কনসালটেন্সি সুবিধা নিয়ে আপনারা আপনাদের স্টার্ট আপ শুরু করতে পারবেন। স্টার্ট আপ কাকে বলে? স্টার্ট আপ হচ্ছে যে কোনো ব্যবসার প্রাথমিক অবস্থাকে স্টার্ট আপ বলা হয়ে থাকে। স্টার্ট আপ অর্থ হচ্ছে শুরু হওয়া বা শুরু করা। অন্য একটি সংজ্ঞা থেকে আমরা জানি, স্টার্ট আপ হচ্ছে যখন আপনার কাছে সুন্দর একটি আইডিয়া থাকবে, সেই আইডিয়া থেকে যখন আপনি সুন্দর একটি ব্যবসা উদ্ভব করবেন যেটি অন্যর থেকে ইউনিক বা পৃথক হবে, তখন সেই ব্যবসার প্রাথমিক অবস্থাকে আমরা বলবো স্টার্ট আপ। এই স্টার্ট আপ যখন আপনি শুরু করবেন, সেই শুরু করার সময় আপনাকে বিশেষ কিছু জিনিস প্রস্তুতি নিয়ে শুরু করতে হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ ইনভেস্ট করার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ আপনার ইনভেস্ট করতে পারবেন বা আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে যা দিয়ে আপনি স্টার্ট আপে আপনি শুরু করতে পারবেন। অর্থাৎ ইনভেস্ট করার ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনি স্টার্ট আপ সহজে শুরু করে শেষ চালিয়ে নিয়ে যেতে পারবেন না। অর্থাৎ একটি স্টার্ট আপে অবশ্যই শুরু করার সময় এই জিনিসটি একজন ফাউন্ডারের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ফাউন্ডার যদি এ বিষয়ে লক্ষ্য না রাখেন, তাহলে কিন্তু আপনার স্টার্ট আপ বেশি দূর এগিয়ে যাবে না। স্টার্ট আপে শুরুর দিকে বেশ কিছু খরচ আছে, সেই খরচগুলো আপনাকে করতে হবে এবং সেই খরচগুলো কি পরিমাণ বা খরচগুলো কিভাবে শুরু করতে হয় তার জন্য আপনি যে কোনো একটি স্টার্ট আপ কনসালটেন্সি ফার্মে থেকে আপনি কনসালটেন্সি সুবিধা নিতে পারবেন। সেখানে আপনি নিতে গেলে আপনার সেখানে টাকা লাগবে, অর্থাৎ আপনি স্টার্ট আপ শুরু করা মাত্রই আপনার হাতে প্রচুর টাকা থাকতে হবে। তারপর হচ্ছে আপনি স্টার্ট আপটি শুরু করবেন, সেই স্টার্ট আপটি যে প্রোডাক্ট বা সার্ভিসটি নিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন, সে প্রোডাক্ট বা সার্ভিসটি সম্পর্কে আপনি অবশ্যই রিসার্চ করবেন, রিসার্চ করবেন, ফিল্ড ভিজিট করবেন। রিসার্চ যদি আপনি করেন এবং রিসার্চ করার পরে নিশ্চয়ই আপনি একটা ফিডব্যাক পাবেন বা একটা রেজাল্ট পাবেন আপনার হাতে, সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি কিরকম হওয়া দরকার, কিরকম হওয়া উচিত, এই জিনিসটা আপনার কাছে একটা স্বচ্ছ ধারণা থাকবে। যখন আপনার কাছে একটা স্বচ্ছ ধারণা থাকবে, তখন আপনি সেই জিনিস অনুযায়ী সেই জিনিস বুঝে আপনি শুরু করতে পারবেন। যখন আপনি সেভাবে শুরু করতে পারবেন, তখন আপনি প্রফিট বা লাভের মুখ দেখবেন। এছাড়া আপনি হুট করে মনে হলো শুরু করে দিলেন, তাহলে কিন্তু আপনার স্টার্ট আপ বেশি দূর এগিয়ে যাবে না বা সাস্টেইন করবে না। এরপরে হচ্ছে আপনি স্টার্ট আপ শুরু করার সময় আপনি মার্কেটিং কিভাবে করবেন, সেটি একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। একজন ফাউন্ডার তার স্টার্ট আপে কিভাবে মার্কেটিং করবে, সেই মার্কেটিংটি স্ট্র্যাটেজি কিরকম হবে, সেই স্ট্র্যাটেজি কিরকম হওয়া উচিত একজন ফাউন্ডারই সেটি জানে, এবং এই স্ট্র্যাটেজি এই ফাউন্ডার অন্য কারোর সাথে শেয়ার করবে না। অর্থাৎ এই শেয়ার না করে তার এই স্ট্র্যাটেজি অনুযায়ী সে তার মার্কেটিং পরিচালনা করবে। মনে রাখতে হবে, একটি স্টার্ট আপ বা কোম্পানি যতই মার্কেটিং ভালো হবে তত তার সেল ভালো হবে। অর্থাৎ মার্কেটিং এ যদি আপনি লুজ দেন বা মার্কেটিং এ যদি আপনি ঢিলা দেন, আপনার সার্ভিস কেউ নিবে না, আপনার প্রোডাক্ট কেউ কিনবে না। এবং অবশ্যই মার্কেটিং এ অবশ্যই আপনার সার্ভিস বা প্রোডাক্টের পজিটিভ সাইড গুলি আপনি তুলে ধরবেন, এবং আপনি লক্ষ্য রাখবেন যে আপনার যে স্টার্ট আপটি আপনি শুরু করতে চাচ্ছেন সেটির পজিটিভ সাইড গুলো কি কি, এগুলো নিয়ে আগে আপনি রিসার্চ করবেন, এগুলো নিয়ে আপনি আগে চিন্তা করবেন, গবেষণা করবেন, তারপর একটি সুন্দর একটি ভালো ফলাফল চলে আসবে। তারপরে হচ্ছে আপনার স্টার্ট আপ আপনি যেখানে অফিস নেবেন, সে অফিসটা কি বড় নেবেন নাকি ছোট নেবেন, সেই ব্যাপারেও আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে। আপনি হুট করে একটি বড় অফিস নেবেন, কিন্তু সে বড় অফিস আপনার চালানোর ক্ষমতা থাকতে হবে, সে অফিসটি কিভাবে আপনি শুরু করবেন সেটি বিষয়ে আপনার জানতে হবে, সেই অফিসটা কিভাবে শুরু করলে আপনার ভালো হবে সেই বিষয়ে আপনার বুঝতে হবে, এবং এখানেও একটি খরচের ব্যাপার আছে, খরচ করার ক্ষমতা আপনার থাকতে হবে। এই জন্য এখানে কিরকম অফিস প্রথমেই নিবেন সেই সম্পর্কে আপনার সুন্দর একটি ধারণা আপনার কাছে থাকতে হবে।
যদি আপনার সুন্দর ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি হুট করে অফিস নিয়ে 2 মাস পরে দেখবেন আপনি ভাড়া দিতে পারছেন না, আপনার ইউটিলিটি চার্জ আছে অনেক অফিসে, ম্যাক্সিমাম অফিসে ইউটিলিটি চার্জ আছে, তখন ইউটিলিটি বিল আপনি দিতে পারবেন না, তখন আপনাকে দেখতে হবে যে ইউটিলিটি বিল না দিলে তখন এগুলো সব বকেয়া হয়ে যাবে। এই জন্য প্রতিটি স্টার্ট আপ কোম্পানি তাদের অফিস না রাখে এই সকল জিনিসগুলো অবশ্যই তাকে শুনতে জানতে হবে, এবং এগুলো নিজেরা না বুঝলে অবশ্যই স্টার্ট আপ কনসালটেন্সি ফার্ম, আমি বলবো আপনি লাইট অফ স্টার্ট আপ স্টোরিজ এর সাথে যোগাযোগ করতে পারবেন। লাইট অফ স্টার্ট আপ স্টোরিজ আপনাকে এই ব্যাপারে সম্পূর্ণ গাইডলাইন দিবে। আপনি লাইট অফ স্টার্ট আপ স্টোরিজ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি কি করবেন আমরা সম্পূর্ণ সার্ভিস আপনাকে দিতে পারবো বা দিয়ে থাকবো। এছাড়া আপনি কতজন এমপ্লয়ি নিবেন, একটি স্টার্ট আপ কোম্পানি চালানোর জন্য আপনি কতজন এমপ্লয়ি নিবেন, সেই কতজন এমপ্লয়ি নিবেন সেটিও আপনার উপর নির্ভর করছে, কারণ আপনি যে ফাউন্ডার এই ফাউন্ডারের উপরে এটি নির্ভর করবে। ফাউন্ডার যখন এটির এই ব্যাপারে রিসার্চ করবেন যে আপনি কতজন এমপ্লয়ি প্রাথমিক অবস্থা নিলে আপনার অফিসটি চলবে, থামবে না বা বন্ধ হবে না, সেটিও কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আপনি একজন কনসালটেন্টের গাইডলাইন নিতে পারবেন, সে অনুযায়ী আপনি কিরকম ভাবে শুরু করতে পারবেন সেটিও কিন্তু আপনাকে একজন কনসালটেন্ট সঠিকভাবে পরামর্শ দিয়ে আপনাকে আপনার সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারবে আপনাকে। এছাড়া আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটি নিচ্ছেন সেই প্রোডাক্ট বা সার্ভিসটি সবসময় আপনি সেই প্রোডাক্টটি পাবেন নাকি বা সবসময় আপনি সার্ভিস দিতে পারবেন কিনা সে বিষয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ এমন হচ্ছে আপনি একটি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেছেন, দেখা যাচ্ছে যে আপনি যেখান থেকে প্রোডাক্টটি সোর্সিং করছেন বা যেখানে প্রোডাক্টটি আনছেন সেখানে 2 মাস পর আর সেই প্রোডাক্টটি পাচ্ছেন না। সুতরাং আপনাকে অবশ্যই এমন যেখান থেকে আনবেন এমন একটি জায়গা সিলেক্ট করতে হবে যেখান থেকে আপনি অলওয়েজ আপনি প্রোডাক্ট পাবেন এবং অলওয়েজ আপনি প্রোডাক্ট গুলো সেখান থেকে কালেক্ট করতে পারবেন। যখন আপনি এখান থেকে প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারবেন সহজে, তখন দেখা যাবে যে আপনি আপনার প্রোডাক্টের সাপ্লাই আপনার জন্য একদম সুন্দর হচ্ছে, আপনি প্রোডাক্টও পাচ্ছেন কাস্টমারকে দিচ্ছেন এবং এটা আপনার জন্য অনেক ইজি হবে, এবং কোত্থেকে প্রোডাক্ট আপনি আনবেন সেই প্লেসটি আপনাকে আগে থেকে নির্ধারণ করতে হবে। আপনি স্টার্ট আপ শুরু করলেই হবে না, এইসব জিনিসগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে বা জানতে হবে। এরপর আমি আরেকটি বলবো যে স্টার্ট আপের ক্ষেত্রে আপনি সেল কিভাবে বাড়াবেন, সেলটি কিভাবে বাড়ানো উচিত সেটিও কিন্তু আপনি স্টার্ট আপ শুরু করার আগে সব আপনার কাছে একটি লিখিত আকারে থাকবে, যেগুলো আপনার কাছে লিখিত আকারে থাকবে আর দেখা যাবে যে আপনি খুব সহজেই সামনের দিকে এগিয়ে যেতে পারছেন। যখন আপনি খুব সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এগুলো যখন আপনার কাছে সহায়ক হিসাবে থাকবে, এগুলো যখন আপনার কাছে লিখিত হিসাবে থাকবে, তখন আপনার স্টার্ট আপ সামনের দিকে এগিয়ে যেতে থাকবে স্মুথলি, আপনার তখন আর সহজে কোনো কিছু চিন্তা করা লাগবে না। এবং সবসময় মনে রাখতে হবে নেটওয়ার্কিং, স্টার্ট আপে নেটওয়ার্কিং খুব গুরুত্ব দিতে হবে। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করলাম সেটি হচ্ছে যে একটি স্টার্ট আপ শুরু করার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে। কনক্লুশন পার্টে আমরা বলবো যে একটি স্টার্ট আপ শুরু করার সময় অবশ্যই আপনাকে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আপনার কাছে যথেষ্ট পরিমাণ ইনভেস্ট করার টাকা থাকতে হবে, এক দ্বিতীয় হচ্ছে মার্কেটিং, তৃতীয় হচ্ছে সেলস, চতুর্থ নাম্বার হচ্ছে অফিস কিভাবে নিতে হবে, পঞ্চম নাম্বার হচ্ছে আপনাকে কিভাবে অফিস পরিচালনা করতে হবে, তারপর হচ্ছে কতজন এমপ্লয়ি আপনার প্রাথমিক অবস্থায় দরকার আপনার স্টার্ট আপ কোম্পানির জন্য, সকল কিছু আপনার এগুলো একটি সুন্দর করে আপনার কাছে লিখিত আকারে থাকবে। তখন দেখবেন যে আপনার সেই স্টার্ট আপ কোম্পানি সহজে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা এই বিষয়টি নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করলাম, এই বিষয়টি নিয়ে আমাদের আরেকটি ভিডিও ইনশাল্লাহ থাকবে। আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।